কেসের মধ্যে প্রাইম ফেসে যে আমরা পেয়েছি তো এটা হচ্ছে যে ওখানে দুটো নেগোসিয়েশন মাফিয়া করছে, একটা রাজবর্মনের গ্যাং, একটা দেব বর্ষের। এরা নিজের বর্চস্ব মানে কায়েম করার জন্য ওদের মধ্যে একটা রেশারেশি চলছে। এই রেশারেশি ভুল দিকে চলছে, এই রেশারেশির ফল যে এই ঘটনাটা যতটা মানে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে যে ইনজুর আছে হরিপদ দাস, তো ওনাকেই মেন টার্গেট করা হচ্ছে এরকম বলে অনুমান করা হচ্ছে। এফআইআর মধ্যে আরও তিনজনের নাম আছে, রাজু বর্মন, বিমান দাস গান্ধীগ্রামের ওনারও নাম আছে, আর সন্দীপ কর আলিয়াস আকাশ ওর নাম আছে। এ পুরো দু গ্যাংই এই নেগোসিয়েশনের মধ্যে ইনভলভ, যারা তিন পার্টি আর এটা, আর এটা বহুদিন থেকে চলছে। আর এই কেসটা হওয়ার পর আমরা চেষ্টা করবো এই যে এটাকে কন্ট্রোল করা।